मुरगिर मांस के दुई पिस माঝখানে दुई पिस कर लागबे दुईटा डिम लागबे बिस्किटेर गुड़ा लागबे बिस्किटेर गुड़ा और हलो मयदा लागबे एवं ब्लैक पेपर एवं लवण लागबे। प्रथमे आमी मुरगिर मांसटाके पेपर दिब गोलमरिचेर गुड़ा दिए एवं लवण दिए माखिए निब। पाँच थेके सात मिनिटेर बाहिरे रेखे देब जाते रूमेर तापमात्रा आसे। ডিমটাকে আমি গুলিয়ে নিব, ডিমের ভিতরে দিব পেপার ব্ল্যাক পেপার দিব এবং মরিচ লবণ দিব লবণের গুঁড়া। এখন আমি এই ডিমটাকে ফেটে নিব। এই মুরগির মাংসটাকে আর ময়দার ভিতরে এভাবে মাখিয়ে নিব, তারপরে ডিমে দিব। बिस्किटेर गुड़ा दिए एक बार करार पर आमी एटाके दुई बार करे बिस्किटेर गुड़ाते आमी भिजाबो। যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকা বেল বাটনটিকেও পুশ করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে চলে আসবে। সেম দুইবার করে ফেলবো। আমরা চেক দেখে নিব তেলটা গরম হচ্ছে কিনা, যখন ১৮০ ডিগ্রি পরিমাণ মতো গরম হবে তখন আমরা চিকেন কাটলেটটা দিয়ে দেব। আমি এটাকে যখন পুরোপুরি তেল গরম হবে তখন দেওয়ার পরে আমি এখন তেলটাকে একটু কমিয়ে দিব, আস্তে আস্তে ভাজবো, তাহলে ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ক্রিসপি এবং খেতেও সুস্বাদু হবে। সরি আমি চুলার আগুনের তাপটার কথা বলতে চেয়েছিলাম, আর এখন অলরেডি কমিয়ে দিয়েছি। অবশ্যই দুবার থেকে ভাজার চেষ্টা করবো, আমরা মিনিমাম 8 থেকে 10 মিনিট মশলা বানাবো ভাজবো, তাহলে বা ভালো হবে। এবার আমি কাঁচটাকে গুঁড়ো করবো, সেটা ভালো হয়েছে। পরে আমরা এই তেলটাকে ভালো করে শুকিয়ে নিব এবং এটাকে এখন আমি কেটে ফেলবো। শুনতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে। এখন প্লেটে দিয়ে দিব। এবং একটু লবণ দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে মিহি লবণটা ইউজ করতে পারেন এটা জাস্ট দেওয়ার জন্য। আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আর ছোটো করে সালাদ বানিয়েছি শসা গাজর দিয়ে এবং চেরি টমেটো দিয়ে, এবং নিচে সালাদ মিক্সড সালাদ আছে আর একটা লেবু। হয়ে গেল আমার রেসিপি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা দেখেন ভিতরে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।